এখান থেকে কিচ্ছু পাওয়া যাবে না, কারণ ইডি আগেই বলেছে অনেক নথি তথ্য প্রমাণ ইতিমধ্যে লোপাট হয়ে গিয়েছে বা ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু আজকেও পুলিশের যে নগ্ন চেহারাটা দেখলাম, তার আগে দেখালো যে সেখানেও কলকাতা রাজ্য পুলিশ, তার কি ব্যবহার, সে কি চায়, যে সব ভিডিওগ্রাফার তার যাবে, তার লোককে ঢুকতে দিতে হবে, তার সমস্ত রকম। আর যেখানে রাজ্য পুলিশকে একদিন আগে জানিয়ে দেওয়া হয়েছে সেখানে যদি কিছু মাল থাকতো সে মালও এরা ঝাড়ু মেরে সাফ করে দিত। অতএব আজকের এই রেটকে আপনি কখনোই ভাববেন না যে এটার থেকে প্রত্যাশিত কিছু হবে, এটা ইডিও ভাবছে না। এটা একটা সিস্টেম, একটা রুটিন তার মধ্যে চলছে। এটার একটা প্রমাণ হচ্ছে যে শাহজাহান আর বেশি দিন জেলের বাইরে থাকবে না, কিন্তু আমার ভয় তার আগেই শাহজাহানকে তৃণমূলীরা পৃথিবীতে সরিয়ে না দেয়। সমীরণ পাল আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এই 19 দিনের ব্যবধানে কিছু না পাওয়া গেল, নিরাপত্তার ছবিটা কিন্তু বদল হয়েছে একেবারে। 5 তারিখ আমরা যে ছবি দেখেছি, যেভাবে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন, আজ কিন্তু অনেকটা আটঘাট বেঁধে এসেছেন ইডি অফিসাররা এবং রাজ্য পুলিশ। একেবারেই শেখ শাহজাহানের বাড়ি আকঞ্জিপাড়া মোড়, অর্থাৎ সরবেরিয়া ধামাকালী রোডের ঠিক ধারে, এবং গোটা এলাকা প্রায় 3 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং নিশ্চিত্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আমি ক্যামেরাম্যান ভগবান শাহকে দেখাতে বলবো ধামাকালী রোড, এবং সেখানে দেখা যাচ্ছে রাজ্য পুলিশ এবং র্যাফ অর্থাৎ বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে শতাধিক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। গতকাল বসিরহাট পুলিশ জেলার কাছে ইডির তরফ থেকে মেল পাঠানো হয়, সেখানে উল্লেখ করা হয় যে নেজার থানা এলাকায় তারা তল্লাশি চালাবেন। অর্থাৎ শেখ শাহজাহান বাড়ি যেটা নাজারথানা এলাকায় সেখানে তল্লাশি অভিযান চলছে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল। এবং ধামাকালী রোডের ঠিক উল্টো দিকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, ভগবানকে দেখাতে বলবো যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সেখানে টহল দিচ্ছেন, এবং গোটা বাড়িটা রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পুলিশকর্মীরা মুড়ে ফেলেছেন নিরাপত্তার চাদরে। এবং সেখানে দেখতে পাচ্ছি যে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছেন, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে ধামাকালী রোড সেখানে প্রচুর গাড়ি রয়েছে, এবং যেখানে ভগবানকে দেখাতে বলবো যে শেখ শাহজাহানের বাড়ির মুখ অর্থাৎ যে প্রধান রাস্তা সেই রাস্তার মুখে, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ স্পষ্ট যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দফায় দফায় টহল দিচ্ছে। এই মুহূর্তে টহল দিয়ে তারা শেখ শাহজাহানের বাড়ির ভেতর প্রবেশ করছেন, অর্থাৎ পর্যায়ক্রমে বিভিন্ন সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল দিতে দেখা যাচ্ছে। গত 5 তারিখে যে ছবিটা আমরা দেখেছিলাম যে আকঞ্জিপাড়া মোড়ে শেখ শাহজাহানের বাড়ি, সেখানে যখন ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় তদন্তে এসেছিলেন, সেখানে এসে জনরোষের মুখে পড়েন এবং শেখ শাহজাহানের অনুগামীরা তাদের উপর হামলা চালায়, সংবাদ মাধ্যমের উপর হামলা চালায়, ইডি আধিকারিকদের মারধর করা হয়। এবং আজকে ঠিক উল্টো ছবি দেখতে পাচ্ছি, এবং আশপাশের যে সমস্ত গ্রাম আকঞ্জিপাড়া এলাকায় সেই গ্রামে, সেখানে গ্রামে ঢোকার রাস্তাতেও পুলিশি পাহারা রয়েছে, এবং বসিরহাট পুলিশ জেলার মিনাকার এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে মাঝে মধ্যেই তল্লাশি চালাচ্ছেন। একেবারে নির্বিঘ্নে তল্লাশি চলছে সমীরণ, কিন্তু এখনো পর্যন্ত ইডি আধিকারিকদের হাতে কিন্তু কিছু এসে পৌঁছায়নি। যদিও নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার রয়েছে রাজ্য পুলিশ এবং প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা পর্যন্ত মোতায়েন রয়েছে।